প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বুশরি। জীববিজ্ঞানের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসগুলোতে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু সম্পর্কে পড়েছি। আজকে সম্পূর্ণ অধ্যায়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্নপত্র নিয়ে আমরা কিছু আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যুর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো সম্পর্কে আমি বিস্তারিত বিবরণ সহকারে, চিত্র সহকারে বর্ণনা বিগত ক্লাসগুলোতে দিয়েছি। তারপরেও এক নজরে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব আজকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোষের ভিতরে অঙ্গাণুগুলোর ভিতরে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস। সাধারণত এখান থেকে প্রশ্ন আসলে এই তিনটির যে কোনো একটির গঠন বা কাজ সব পরীক্ষার সময় আসে। কাজ বলতে গুরুত্ব, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্র সহ আসতে পারে, তার গুরুত্ব একটা চিত্র দিয়ে আসতে পারে, উদ্দীপকটা থাকতে পারে চিত্র দিয়ে অথবা একটি বর্ণনা দিয়ে। প্লাস্টিডের ক্ষেত্রেও তাই, গঠন চিত্র সহ গঠন আসবে। প্লাস্টিডের ক্ষেত্রে সকল প্লাস্টিড নয়, শুধুমাত্র প্লাস্টিড তো তিন প্রকার, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট, শুধুমাত্র ক্লোরোপ্লাস্টের গঠন চিত্র সহ আসতে পারে এবং তার গুরুত্ব। নিউক্লিয়াস এর গঠন চিত্র সহ আসতে পারে, তার গুরুত্ব। এর মধ্যে উল্লেখ্য যে প্লাস্টিডের ক্ষেত্রে তিন ধরনের প্লাস্টিড রয়েছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এক্ষেত্রে প্লাস্টিডের তিন ধরনের প্লাস্টিডের ক্ষেত্রে তুলনামূলক বিবরণও আসতে পারে। এরপরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরল টিস্যু এবং জটিল টিস্যু। উদ্ভিদ টিস্যুর মধ্যে পড়ছে এটা। উদ্ভিদের যে কয়েক ধরনের টিস্যু রয়েছে তার মধ্যে তিন ধরনের ভিতরে সরল টিস্যু আর জটিল টিস্যু অন্যতম। উদ্ভিদের এই দুটো টিস্যুর ভিতরে দুটোরই সংজ্ঞা আসতে পারে, বিভিন্ন প্রকারভেদ আসতে পারে। যেমন সরল টিস্যু তিন ধরনের প্রকার রয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তিনটির প্রকারভেদ সহ বৈশিষ্ট্য আসতে পারে অথবা এদের কাজ আসতে পারে, কিংবা এদের মধ্যকার মানে এদের অন্তর্গত যে তুলনা সেটা আসতে পারে। জটিল টিস্যুর ক্ষেত্রে আসবে সংজ্ঞার সাথে জাইলেম ও ফ্লোয়েমের গঠন আসতে পারে, যেকোনো একটি জাইলেম বা ফ্লোয়েমের গঠন। জাইলেম চার ধরনের কোষ দিয়ে তৈরি, ফ্লোয়েম চার ধরনের কোষ দিয়ে তৈরি, চার ধরনের কোষের গঠন এবং কাজ আসতে পারে জাইলেম এবং ফ্লোয়েম। এছাড়া আসতে পারে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে তুলনা করো। এরপরে উদ্ভিদ টিস্যু শেষ, আসছে প্রাণী টিস্যুতে। প্রাণী টিস্যু অনেক ধরনের আছে, তার মধ্যে আবরণী টিস্যু থেকে অবজেক্টিভ বা বহুনির্বাচনী প্রশ্ন এবং ছোট ছোট প্রশ্ন আসে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন। কিন্তু প্রশ্ন ব্যাপক আকারে বড় গো এবং ঘ নম্বরের প্রশ্ন আসে এগুলো যোজক টিস্যু থেকে। যোজক টিস্যু তিন ধরনের আছে, তার মধ্যে রক্ত এর উপাদান, রক্তকণিকার কাজ। যোজক টিস্যুর মধ্যে একটি অংশ রয়েছে রক্ত, সে রক্ত তরল যোজক কলা হিসেবে রক্তের উপাদান, রক্তকণিকার কাজ অথবা তাদের তুলনা এগুলো আসতে পারে। এছাড়া আরেক ধরনের টিস্যু হচ্ছে পেশি টিস্যু, তার সংজ্ঞা, পেশি টিস্যু কি অথবা তার প্রকারভেদ, যেমন ঐচ্ছিক, অনৈচ্ছিক বা হৃৎপেশি, চিত্র সহ বর্ণনা আসতে পারে, বৈশিষ্ট্য আসতে পারে, সাথে এদের তুলনা থাকতে পারে। এছাড়া স্নায়ু টিস্যুর মধ্যে নিউরনের গঠন, চিত্র এবং কাজ আসতে পারে, চিত্র সহ বর্ণনা। এখানে আমি আগেই বলেছি পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু সম্পর্কে পরবর্তী অধ্যায়গুলোতে আরও বিস্তারিত আলোচনা রয়েছে, বিশেষ করে নিউরন সম্পর্কে বিশেষ আলোচনা রয়েছে পরবর্তী অধ্যায়গুলোতে। তাই এটার সাথে সম্পর্কিত হয়েও আসতে পারে, ওগুলোর সাথেও আসতে পারে, যেমন দশম অধ্যায় রয়েছে নিউরন, সেটাও আসতে পারে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, সরল টিস্যু, জটিল টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু সম্পর্কে, এগুলো থেকে সাধারণত প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসতে পারে। প্রয়োগমূলক তিন নম্বরের এবং চার নম্বর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন সাধারণত এই কয়েকটি টপিক্সের উপরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাধারণত বড় প্রশ্নগুলো এই জায়গা থেকেই হয় এবং প্রশ্নগুলো যেভাবে আমি বললাম ঠিক এভাবেই হয়, তুলনা, প্রকারভেদ, প্রকারভেদের তুলনা, এ ধরনের প্রশ্নগুলোই আসে। এছাড়া গ এবং ঘ নম্বর প্রশ্ন ছাড়াও ক প্রশ্নে, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন একই সাথে রেখেছি, এই কারণে কোনো কোনো একই প্রশ্ন জ্ঞানমূলকও আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্নও আসতে পারে।
যেমন জ্ঞানমূলক প্রশ্নে আসলে শুধু সংজ্ঞাটি লিখলেই হয়, আর অনুধাবনমূলক প্রশ্নে আসলে সামান্য একটু আরো দুই এক লাইন বর্ণনা লিখে একটু বাড়তি তিন চার লাইন লিখে নাম্বারটা পুরোই পাওয়া যায়। কোষ, আদি কোষ, শুধু কোষ কাকে বলা আসতে পারে, আদি কোষ, প্রকৃত কোষ, রাইবোজোম, ক্রিস্টি, টিস্যু বা কলা, কোষ ঝিল্লি, প্রোটোপ্লাজম, এই কোষ ঝিল্লির আরেক অন্য মানে ইংরেজি নামটাও আসতে পারে প্লাজমা মেমব্রেন, প্রোটোপ্লাজম, ফাগোসাইটোসিস, কোষ প্রাচীর, ক্রোমোজোম বা ক্রোমাটিন জালিকা, স্টোন সেল, অ্যারেনকাইমা, স্কেলিটাল যোজক টিস্যু, অস্থি, কোমলাস্থি, রক্ত, লসিকা বা লসিকা তন্ত্র, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, অঙ্গ, তন্ত্র, কোষ কঙ্কাল, উড ফাইবার, সেন্ট্রোজোম, বাস্ট ফাইবার, অক্সিজোম, প্লাস্টিড, আবরণী টিস্যু, মাইক্রোভিলাই, বলতে কি বুঝো? এগুলো যদি জ্ঞানমূলক প্রশ্নে আসে তাহলে এক লাইন লিখলেই হবে সংজ্ঞাটা, এক লাইন বা দুই লাইন, কিন্তু যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে তাহলে আরেকটু ডিটেলস, দুই এক লাইন বাড়তি, অর্থাৎ এদের কাজ বা এদের প্রকারভেদ যদি জানা থাকে অথবা এগুলোকে কয় ভাগে ভাগ করা যায় এসব সম্পর্কে একটু বর্ণনা আসতে পারবে, আসতে পারে, মানে লিখলেই ভালো নাম্বার পাবে। আর জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন ছাড়াও কিছু প্রশ্ন রয়েছে যা সরাসরি সবসময় অনুধাবনমূলক প্রশ্নে আসে, ওগুলো কখনো জ্ঞানমূলক প্রশ্নে আসে না, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করছিলাম। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে রয়েছে যেমন রূপান্তরিত প্লাস্টিক বলতে কি বুঝো, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয় কেন, এগুলো সম্পর্কে আমি কিন্তু বিগত ক্লাসগুলোতে ডিটেলস আলোচনা করে ফেলেছি। নিউক্লিয়াসকে কোষের প্রাণকুন্দর বলা হয় কেন, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন, পরিবহন টিস্যুকে ভাস্কুলার বান্ডেল বলা হয় কেন, লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন, কিংবা অঙ্গ ও তন্ত্রের মধ্যে পার্থক্য কি, এই পার্থক্য তোমরা ছক আকারেও লিখতে পারো। অনুধাবনমূলক প্রশ্নে ছক আকারেও পার্থক্য লেখা যায়, আবার তুলনা যেভাবে লিখি এক এক পয়েন্ট এক মানে পয়েন্ট দিয়ে এক দুই লিখে সেভাবেও লেখা যায়। রক্তের কাজ বা রক্তমণিকার কাজ কি, দেহকোষ ও জনকোষের মধ্যকার পার্থক্য, আদিকোষ প্রকৃত কোষের মধ্যকার পার্থক্য, উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের মধ্যকার পার্থক্য, কোষ প্রাচীর বা কোষ ঝিল্লির মধ্যকার পার্থক্য, কোষ প্রাচীরের কাজ কি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কি কি, বহুকোষী জীবের দেহকোষকে প্রকৃত কোষ বলা হয় কেন, এগুলো সরাসরি অনুধাবনমূলক প্রশ্নে আসবে। তো এই ধরনের প্রশ্ন আসলে যেভাবে আসুক না কেন আগে জ্ঞান অংশটুকু আলোচনা করতে হবে, যে রূপান্তরিত প্লাস্টিক বলতে কি বুঝো, আগে লিখতে হবে প্লাস্টিক কি, তারপর রূপান্তরিত প্লাস্টিক কি, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন, আগে জানতে হবে প্রোটোপ্লাজম কি, এটা জ্ঞান অংশ, তারপরেই কথাটা লিখতে হবে, মাইটোকন্ড্রিয়ার শক্তি ঘর বলা হয় কেন, তো শক্তি ঘর কি বা মাইটোকন্ড্রিয়ার কাজটা কি সেটা লিখে এটা লিখতে হবে, এভাবে সম্পূর্ণ প্রশ্নটাকে সাজাতে হবে। তো সম্পূর্ণ অধ্যায় শেষ করার পর এই ছিল আমার পুরো অধ্যায়ের জ্ঞান, অনুধাবন, উচ্চতর দক্ষতা এবং চিন্তনমূলক প্রয়োগমূলক প্রশ্নের আলোচনা। পরবর্তীতে নতুন অধ্যায় নিয়ে নতুন ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।